পুরো ভাত, সেই মতন মেকওভার চলছে, মেকআপ আর্টিস্ট চলে এসছে সাজানোর জন্য, আর খুব সুন্দর সাজাচ্ছে, আমার বেশ ভালো লাগছে। মেকআপটা এত সুন্দর করছে, ভীষণ লাইট থাকছে মেকআপটা, আর মানে বোঝা যাচ্ছে যে অরিজিনালিটিটা মেনটেন করছে। ওই একদম চেঞ্জ করে দেওয়াটাকে আমার একদম ভালো লাগে না, ওরকম মেকআপ। তো আমিও রেডি হয়ে চলে এসেছি, আমার সাজ বলতে যেটুকু সবাই জানে, একটু লিপস্টিক, একটু কাজল, টিপ, ব্যাস, আর কি করবো, এর থেকে বেশি সময় নেই আমার সাজার ছেলেকে নিয়ে। আর মাথায় আজকে ফুলটা লাগিয়েছি, খোপা করে চারদিক দিয়ে দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের দুজনের শাড়ির কালারটা একদম ম্যাচ করে গেছে, এটা কিন্তু কোইনসিডেন্স নয়, এটা আগে থেকে আমাদের প্ল্যানই ছিল। ও জানতো আমার এই কালারের একটা শাড়ি আছে, আর ওর আইবুড়ো ভাতের শাড়ির কালারটা যেহেতু তার সঙ্গে ম্যাচ, তো আগে থেকেই আমাদের প্ল্যান করা ছিল যে না, ওই শাড়িটাই আমাকে পরে আসতে বলেছিলো, ওই শাড়িটাই কিন্তু তুই পরবি। তো সেই অনুযায়ী আমি পরে চলে এসেছি। আর এদিকে আমার ছেলে তো গানের সাথে সাথে ভীষণ আনন্দ করছে, নাচছে। ওদিকে ওর সাজগোজ হয়ে গেছে, আর এদিকে আমরা কয়েকটা পান আর গাঁদা ফুল নিয়ে বসে পড়েছি, ফুলগুলোকে এখন কুচি কুচি করা হবে। তো যাই হোক, আমরা যারা বসে ফুল কুচি কুচি করছে, তাদের শাড়ির কালারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সবারই মানে শাড়ির কালারগুলো প্রায় ম্যাচ করে গেছে। আমারটা তো প্ল্যান করা ছিল, কিন্তু বাকিদেরগুলো সেই প্ল্যানে ছিল না, বাট হয়ে গেছে ম্যাচ। যাই হোক, আমরা ফুলগুলো কুচি কুচি করছি, কারণ হচ্ছে আইবুড়ো ভাতের থালার পাশ দিয়ে খুব সুন্দর করে একটা ফুলের ডেকোরেশন করা হবে। মানে যার বিয়ে তার মনের মতন, সেই একটা ফটো ফোনের মধ্যে সেভ করে রেখেছিল, অন্য কারুর আইবুড়ো ভাতের ছবি আর কি, তো সেটাই আমাদেরকে সেন্ড করে দিয়েছে, বলছে ঠিক এরকমভাবে সাজাবি। তো সেই কারণেই পান, এই ফুল, এগুলোর ব্যবস্থা। পানগুলোর উপরে বাটি, তরকারির বাটিগুলো রাখা হবে, আর তার পাশে ফুল দিয়ে সাজানো হবে। সবটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে। তো ফুলগুলো কুচানো হয়ে গেছে, আর এইদিকে ওকে আলতা পরানো চলছে। বিয়ের অনুষ্ঠানে আলতা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, মানে যেটা দরকার হবেই, যেটা পড়তেই হবে আর কি, মানে বিয়ে মানেই তো আলতা সিঁদুর, এই ব্যাপার আর কি। তো যাই হোক, আলতা পরানো চলছে, আর এপাশেও তরকারির বাটিগুলো চলে এসছে, তো আমরা এবারে সাজিয়ে ফেলবো। এই যে সব বাটিগুলো চলে এসছে, এখন যেমন হয় না, এখন তো এগুলো বেরিয়েছে রিসেন্টলি, সবাই তাই করছে, মাটির থালা, বাটি, গ্লাস কিনে, ভীষণ ভালো লাগে দেখতে। তো সেরকমই সব চলে এসছে, এবারে আমরা সাজিয়ে ফেলবো, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ডেকোরেশন করা একদম মাঝখানে থালাটার পাশ দিয়ে গোটা গোটা গাঁদা ফুল দেওয়া হয়েছে, আর বাকিটা কুচিয়ে দেওয়া হয়েছে। আর তারপর একটা ফলের ট্রে, যেখানে পাঁচ রকম ফল, একটাতে কোল্ড ড্রিঙ্কস চিপস, একটাতে পান, একটাতে দই মিষ্টি, আর আর বাকি মেনুতে যা আছে সেগুলো হচ্ছে পটল চিংড়ি, পাঁচ রকম ভাজা, মাছ, চাটনি, পায়েস, যেরকম থাকে নর্মাল মেনু সেরকমই। এবারে প্রদীপ জ্বালি দেওয়া হচ্ছে আশীর্বাদ করে, তারপর শুরু হবে ওর খাওয়া দাওয়া। কী হয়েছে, বস।
মাসির আশীর্বাদ করা হয়ে গেছে, মানে পর্ণার মায়ের, পর্ণার মাকে আমি ছোটবেলা থেকে মাসি বলি, তো তার আশীর্বাদ করা হয়ে গেছে। এবার আরও বড় দুজন আশীর্বাদ করে তারপর শুরু হবে খাওয়া। ওকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, তাই না? খুব ভালো লাগছে আমার দেখতে, সত্যি খুবই সুন্দর সাজিয়েছে। আর আজকে বিকালবেলা হবে শাখা পড়ার যে অকেশনটা থাকে আর কি, সেটা আজকে বিকালে পড়া হবে। যেহেতু আজকে একটা শুভ দিন, অক্ষয় তৃতীয়ার দিন, তো তাই শুভ দিনে শুভ কাজ হওয়া তো বেশ ভালোই, তো আজকেই শাখা পড়ানো হবে। আর একটা দায়িত্ব আছে আমার, সেটা হচ্ছে যে বিয়ের মণ্ডপ যেখানে হয়েছে, যেই বাড়িতে আর কি বিয়ে হবে, সেই তাদের উপরের হলরুমটা পুরো শুধু ফাঁকা আর ঠাকুর রাখা আছে, তার পাশেই বিয়ে হবে, সেখানে বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে, তার মাঝখানে আমাকে আলপনা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ও আমাকে বলে দিয়েছে আলপনাটা কিন্তু তুই দিয়ে দিবি, তোর এটা দায়িত্ব। তো সেই দায়িত্বটা আমাকে পালন করতে আসতে হবে সন্ধ্যাবেলা। এখন এখানে আইবুড়ো ভাতের পর্ব মিটে গেলে খাওয়া দাওয়া করে আমিও বাড়ি চলে যাব, আমার ছেলেকে ঘুম ঠুম পাড়াবো, তারপর সন্ধ্যাবেলা আবার খাইয়ে দাইয়ে ছেলেকে নিয়ে আসব আলপনা দিতে। আর এখানে যেমন বললাম শাখা পড়ানোর অনুষ্ঠানটাও হবে, তো সেটাও আপনাদের দেখাবো। তো এই যে আশীর্বাদ হয়ে গেছে, এবারেও খাওয়া শুরু করবো আর আমরাও সবাই খেয়ে নেবো। তো এদিকে আমাদের কয়েকজনকেও খেতে দেওয়া হয়েছে, আমরাও খেতে বসে গেছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এসে দেখছি সবাই ভিড় করে এখানে বসে আছে, শাখা পড়ানোর পর্বটা চলছে, অনুষ্ঠানটা শাখা পলা পড়ানো হয়ে গেছে। তো হাতটা বেশ পাল্টে গেল আর কি, শাখা পলা উঠলেই তো হাতের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়, দেখুন কি সুন্দর লাগছে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় ওর নেল এক্সটেনশনও করে গেছে, সেটাও বেশ ভালো লাগছে দেখতে নখগুলো। তো যাই হোক, এবারে যাই ওদিকে, আমার যেটা দায়িত্ব আছে বললাম আলপনা দেওয়া। তো চলে এসেছি সেই বাড়িতে, এই যে একদম একদম উপরের ফ্লোরে, এই যে হল রুম যেটা বলেছিলাম সেখানে আছে, এই যে ঠাকুর, ঠাকুরঘর খুব সুন্দরভাবে, ওদের প্রত্যেক বছর পুজো হয়, কীর্তন দেওয়া হয়, খুব ভালো করে পুজো হয়। তো এই যে ঠাকুরঘর, আর আমি দেখাচ্ছি বিয়ের মণ্ডপটা ঠিক কোথায় হয়েছে, এই যে তার ঠিক এই পাশে এই যে বিয়ের মণ্ডপটা করা হয়েছে, আর এই বিয়ের মণ্ডপের মাঝখানেই আমি আলপনাটা দেব। তো চলুন আলপনাটা দিয়ে ফেলি, তারপর আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে আলপনা দেওয়াটা কেমন হয়েছে। আগে মেহেন্দি পড়ানো আলপনা দেওয়াগুলো খুব করতাম, তো অনেক দিন হয়নি, সেটা বন্ধ আছে, অনেকদিন পর আবার দিচ্ছি, তাই একটুখানি ভয়ও লাগছে, তো দেখা যাক কেমন হয়। একদমই আলপনা দিই না সেটা বলাও ভুল হবে, কারণ ঘরোয়া লক্ষ্মী পুজোয় তো প্রত্যেক বছরই টুকটাক আলপনা দেওয়া হয়েই থাকে। যাই হোক, এখানে সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে, একদম ঠাকুরের পাশেই বিয়ের মণ্ডপ, একদম ঠাকুরকে সাক্ষী রেখে পাশে বিয়ে হবে, এটা একটা খুব বড় ব্যাপার। কারণ এখন বিয়ের জন্য যে বিয়ে বাড়িগুলো ভাড়া নেওয়া হয় সেগুলোতে তো আর ঠাকুর থাকে না, তো তাই জন্য এই জিনিসটা খুব ভালো। আর আরেকটা জিনিস ভেবে আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই কাজটার জন্য আমাকে ভরসা করা হয়েছে, কারুর বিয়ের মণ্ডপে আমি আলপনা দেবো, মানে এটার জন্য যে আমাকে ভরসা করেছে, এটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এটা ভেবেও আমার খুব ভালো লাগছে। যাই হোক, আলপনা দেওয়া শুরু করে দিয়েছি, এবার দিতে থাকি, আপনারা দেখুন। গেছে, তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের জন্য এইটুকুই, এবার ফিরে যাব বাড়ি, আবার দেখা হচ্ছে কালকে গায়ে হলুদ থেকে বিয়ে সবটা দেখাবো। আর সবটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আবার দেখা হচ্ছে কালকে, দেখতে হবে কিন্তু। আজকের জন্য গুড নাইট, টাটা।